রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পড়তেন হিন্দু স্কুলে। তার এক সহপাঠী ছিলেন অক্ষয়চন্দ্র চৌধুরী। এমবিবিএল পাশ করে তিনি অ্যাটর্নি হয়েছিলেন, কিন্তু তিনি ভক্ত ছিলেন ইংরেজি সাহিত্যের। বাড়ির কয়েকটা ছেলেকে তিনি শেক্সপিয়ার পড়াতেন, আর পড়াতে পড়াতে তিনি আবেগে আপ্লুত হয়ে উঠতেন। এই অক্ষয়বাবুই কিন্তু ভারতী পত্রিকা তৈরির পিছনে অন্যতম উদ্যোক্তা ছিলেন। তাকে একদিন এপ্রিল ফুল করার মতলব করলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আর তার ভাই রবীন্দ্রনাথ ঠাকুর। নকল গোফদারি লাগিয়ে রবীন্দ্রনাথ একজন পার্শ্বের ছদ্মবেশ নিলেন, আর জ্যোতিরিন্দ্রনাথ অক্ষয়বাবুকে গিয়ে বললেন, বোম্বাই থেকে কোনো এক পার্শ্বী ভদ্রলোক এসেছেন, তোমার সঙ্গে ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করতে চান। অক্ষয়বাবু শিশুর মতন সরল মানুষ, তিনি তো সেই ফাঁদে পা দিয়েই বসলেন। এই রবীন্দ্রনাথকে তিনি কতবার দেখেছেন, একসাথে আড্ডা মেরেছেন, তার কণ্ঠস্বর পর্যন্ত চেনা, তবু তার ছদ্মবেশ বিন্দুমাত্র ধরতেই পারলেন না। তাকে পার্শ্বী ভেবে বাইরন শেলি কত কিছু আওড়ে রীতিমতন গুরুগম্ভীর আলোচনা শুরু করে দিলেন। এদিকে পাশে দাঁড়িয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তার তো একেবারে পেট থেকে সোডার মতন ভসভসে হাসি বেরোনোর উপক্রম। এমন সময় সেখানে তারকনাথ পালিত এসে উপস্থিত, এসেই বললেন, এটা কে, রবি না? এই না বলে এক চাটি মারলেন রবীন্দ্রনাথের মাথায়, আর সাথে নকল গোফদারি সব খসে পড়ল। এতক্ষণ যাকে পার্শ্বী ভদ্রলোক ভেবেছিলেন সে কিনা শেষমেশ রবি। অক্ষয়বাবু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন, তিনি যে কি বেকুব বনে গিয়েছেন তখনও যেন বিশ্বাস করতে পারছিলেন না। অক্ষয়বাবুকে তারপরেও বেশ কয়েকবার এপ্রিল ফুল করার চেষ্টা করেছিলেন তারা। এই নিয়ে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আরো দুই একবার আমরা তাহাকে এপ্রিল ফুল করার মতলব করিয়াছিলাম, কিন্তু তাহার ঘরের চতুর মন্ত্রীটি তাহার অনন্য সাধারণ বুদ্ধির প্রাখার যে সববারই আমাদের ষড়যন্ত্র ভণ্ডুল করিয়া দিয়েছিলেন। যেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা গুরুদেব বলি, তার মাথাতেও যে এমন এপ্রিল ফুল করা দুষ্টবুদ্ধি চাপত, সেই গল্প শুনে কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে নিচে লিখে জানান আমায়। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর এমনই সব নানান অজানা গল্প জানতে সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যি সঙ্গে। আজকের মতন বিদায় জানাই, ধন্যবাদ, নমস্কার।